এবার আমরা দেখে নেব খেলার টুকরো খবর। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। দেশসেরা তারকা সাকিব আল হাসান ছাড়াও তালিকায় আছেন লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব। এবারের আসরের ড্রাফটে আগামী 15 মে পর্যন্ত নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা। এরপর আগামী 4 জুন ড্রাফট অনুষ্ঠিত হবে। এবারের আসরে থাকছে মোট 5টি দল। ইঞ্জুরির কারণে আসন্ন বিশ্বকাপে কেন উইলিয়ামসনের খেলা নিয়ে শঙ্কা থাকলেও এবার ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে কিউবি অধিনায়ককে। দলের খেলার সুযোগ না পেলেও নিউজিল্যান্ডের মেন্টরের ভূমিকায় থাকতে পারেন তিনি। তথ্যটি জানিয়েছে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেইট। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় চোটে পড়েন উইলিয়ামসন। ইংলিশ প্রিমিয়ার লিগের সব শেষ ম্যাচে বড় ব্যবধানে হারায় মাশুল গুনছে টটেনহ্যাম হসপার। ওই ম্যাচের টিকিটের মূল্য সমর্থকদের ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি। ওই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে 6-1 গোলে বিধ্বস্ত হয় স্পার্স। তাই ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতেই এই উদ্যোগ নিয়েছে ক্লাবটি।